হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুম রিয়াকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলাদেশি কিছু কবির নাম করা সিঙ্গারের কণ্ঠে হিন্দি গান। অনেকে কিন্তু শখ করে হোক বা প্রয়োজনে হোক অনেক হিন্দি গান কাভার করে গিয়েছেন। তো এই ধরনের সিঙ্গারদের গলায় হিন্দি গান আসলে কেমন লাগে, অতটা শুট করে ওনাদের গলার সাথে, এই বিষয়ে আমরা একটা ভিডিও দেখবো আজকে। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের, টাইটেলটা হচ্ছে টপ 10 বাঙালি সিঙ্গার সিঙ্গিং হিন্দি সং। তো বুঝতে পারতেছেন বাংলাদেশি সিঙ্গারদের গলা হিন্দি সং কেমন লাগবে, শুনতে হচ্ছে ইচ্ছে করে, কারণ হিন্দি গান কিন্তু পুরো বিশ্বেই পরিচিত এবং জনপ্রিয়। তো আমাদের সিঙ্গাররা যদি এই গানগুলো গান, হিন্দি গানগুলো কেমন লাগবে, যেমন তা গিয়েছেন জেমস। জেমস কিন্তু এই দুই একটা গান নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পপুলারিটি পেয়েছিল বলিউড এবং এখানে বাংলাদেশে, সব জায়গায় কিন্তু ওনার গান চলছিল। তো দেখি অন্যান্য শিল্পীরা যদি হিন্দি গান কেমন লাগে, কেমন হবে, চলুন ভিডিওটি আমরা শুরু করি। লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি সিঙ্গারদের গাওয়া হিন্দি গান। অনেকেরই জানতে মন চায় তারা বাংলা গানের পাশাপাশি হিন্দি গান কেমন গায়। তো যাই হোক, সেটাই আপনাদের কাছে দেখাবো। তো আজকের এই ভিডিওটির জন্য 25,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। লেটস গো। শুধু বাংলা গান নয়, বলিউডের হিন্দি গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস। তার মধ্যে বিগি বিগি গান বহুল জনপ্রিয়। এই গানটার কোনো জবাবই নাই, জাস্ট সুপার। চাল চাল, আলবিদা, রিশতে এবং বেপসি, এই গানগুলো বিশ্বজুড়ে শ্রোতাদের মুখে এখনো শোনা যায়। তবে 2013 সালের ওয়ার্নিং সিনেমার বেপসি গানের পর বলিউডে পাওয়া যায়নি আর তাকে। তারপরে সুনুনা লায়লা, যার অসংখ্য বাংলা গান রয়েছে, যা বললে চলে আসে বেদের মেয়ে জ্যোৎস্না, এমন নাচ নাচিয়া সহ আর কত কি গান। সিলোটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পুস্তু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন, 68 ভাষায় 10,000-এর বেশি গান তৈরি করেছেন। পাকিস্তান তার গান দমাদম মাস্ট কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 1952 সালে বাংলাদেশের মিউজিক কম্পোজার এবং প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহমুদুল। সে 2020 সালে আরজি সিং খেয়ারত গানটিকে ব্যাপক সাড়া ফেলেছে। ইমরান হিন্দি বিভিন্ন আমার গায়ে খাতা দিয়ে উঠলো একবারে শুনে, চরম ইউটিউবে এই পর্যন্ত সত্যি আমার গায়ে খাতা দিয়ে উঠলো। তবে সেগুলো বলিউডের গায়কদের গাওয়া গান। এবার একটি হিন্দি মৌলিক গান আসলে ইমরান, গানের শিরোনাম মেনু দাস্তু। এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। শ্রোতাদের কাছে অ্যালবামটির গানগুলো দারুণ সাড়া ফেলেছিল। এখনো গানগুলোর প্রতি মানুষ অনেক আবেগ রয়েছে। যদিও উক্ত গানগুলো বেশিরভাগ ডুয়েট ছিল। তবে সবচেয়ে আলোচিত ছিল পড়শির সাথে গাওয়া জারা দাদা গানটি। আর পড়শি এসআর ইমরানের সাথে খোদা তুসে গানে নামে একটি গান গেয়েছেন। দারুণ লাগে। এমনকি ইন্ডিয়ান বৃহত্তম একটি চ্যানেল আরফিন রুমির সাথে মার যাওয়ার নামে একটি গান তৈরি করেছেন। ভাই, ওনারা যদি আসলে প্লেব্যাক করেন মনের গাওয়া জাকি মাসি গান ফাটাই ফেলবেন একবারে। এই গানটি 2006 সালের আগে গেয়েছেন সে। তবে এছাড়াও তিনি জুবিনের তুম হি আনা গানটি কভার করেছিলেন। আর হ্যাঁ, এফ এ সুমনের বাংলা গান গাওয়া মানে হাজারো যুবকের আবেগ। আচ্ছা, এই গানটা ওনার
ব্যক্তিত্ব তার প্রয়োজন নোবেল, যিনি আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তিত্ব, তবে তার গানের প্রতি কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, নোবেলের কণ্ঠ এক কথায় অমায়িক, আর সে অমায়িক কণ্ঠ দিয়ে অনেক হিন্দি গান তৈরি করেছিলেন, মানে কভার করেছেন। এছাড়াও সে বিগি বিগির মতো গান গেয়ে সারে গামার মঞ্চ মাতিয়েছেন। খুব প্রতিভাবান একজন সিঙ্গার, বাট সো স্যাড, আর উনি নিজের ওয়েটটা ধরে রাখতে পারেন না। যেমন আলবিদা, কেসে কহে দিয়া আলবিদা। সো তারপর সে কুড়েগড় ব্যান্ডের তরুণ গায়ক তাশরিফ খান। ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি। আর সকলেই তো দেখেছেন সিলেটের বনাদর পাশে কিভাবে সহযোগিতা করেছেন তাশরিফ খান। তো যাই হোক, সে তেমন উল্লেখযোগ্য হিন্দি গান তৈরি করেন নাই। তো এটি ছাড়াও সে বাংলায় হিন্দি মেশাপ গান তৈরি করেছেন। আচ্ছা, এটা তো জাস্ট শখের বসে গাওয়া। তো যাই হোক, তাশরিফ খানের কণ্ঠ আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর অন্যদিকে আইয়ুব বাচ্চু অসংখ্য বাংলা গান গেয়েছেন। তবে তেমন করে কোনো হিন্দি গান তৈরি করেন নাই। তবে তার কণ্ঠে কভার করে এক পেয়ারকে নাগাম হয়ে গানটি শোনা গেছে। তো গাইস, তার প্রশিত তানভীর ইবান, যার কণ্ঠে অসংখ্য বাংলা গান রয়েছে। তবে এছাড়াও সে বেশ কয়েকটি হিন্দি গান গেয়েছেন। গত কিছুদিন আগে গালতি নামে একটি গান তৈরি করেছেন। তবে তার জনপ্রিয় হিন্দি গান কোনটি সেটা আপনারা ভালো করেই জানেন। মেনে রোয়া গানটি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি হিন্দি গান। এই গানটি সোশ্যাল মিডিয়া বলেন বা টিকটক বলেন কোথায় ভাইরাল হয় নাই, সবখানে ভাইরাল হয়েছে। এমনকি এই গানটি ইন্ডিয়ান বিগেস্ট দেশি মিউজিক ফ্যাক্টরি চ্যানেল নতুনভাবে আপলোড করে 4 মাসে প্রায় 30 মিলিয়ন ভিউ পেয়েছে। তো গাইস, তার প্রয়স আসিফ আকবর, বাংলাদেশের আর এক লেজেন্ড। রিসেন্টলি সে তুজি মিলা নামে একটি হিন্দি গান তৈরি করেছেন। আসিফ আকবরের কণ্ঠে গানটির ভাষা খুব ইমোশনাল এবং ভালো লেগেছে। তবে এই গানটির অরিজিনাল গায়ক হলেন কে কে? আচ্ছা, কি পার্থক্য? বেশি তো পার্থক্য নাই, জানাবেন তো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পুরো কে কে সাথে পাল্লা দিয়ে গানটি গেয়েছেন উনি। সত্যি বাংলাদেশের সিঙ্গাররা যদি হিন্দি গান গান না, অসাধারণ লাগে। প্লাস মার্কেটে যদি ওনাদেরকে রিলিজ করা হয় নতুন হিন্দি গান দিয়ে, নতুন প্লেব্যাক করে, আমার মনে হয় আসলে হিন্দি সিঙ্গারদের থেকে ওনারা এগিয়ে থাকবেন। ওনাদের যে হিন্দি ভাষার যে উচ্চারণটা বোঝা যায় না যে ওনারা হিন্দি ভাষাভাষী নন। ইমরানের গানটা ভালো লেগেছে, আসিফের গানটা ভালো লেগেছে, আর অন্যান্য হিরো যারা গিয়েছেন, রুনা লায়লা ম্যাডামের কথা বাদ, উনি তো জাত সিঙ্গার, উনি তো আসলে রেগুলার হিন্দি সিঙ্গার বলা যায়। উর্দু হিন্দি কত ভাষায় গান গেয়েছেন উনি। আর জেমস, ওয়াও বস, জেমস কিন্তু এখনো পর্যন্ত হিন্দি গান গাওয়া চলমান রাখতে পারতেন, বাট হয়তো বা কোনো একটা পার্সোনাল কারণে, অজ্ঞাত কারণে উনি গান গাওয়া বন্ধ করে দিচ্ছেন। বা যেই গানগুলো উনি করে গেছেন মাস্টারপিস এক একটা, ইভেন ইন্ডিয়ার অডিয়েন্সরাও কিন্তু জেমসকে ভুলতে পারবে না এই গ্যাংস্টারের গানটা দিয়ে। সত্যি অসাধারণ, ওনাদের গলা হিন্দি গানের জন্য একদম পারফেক্ট। ইমরানের গলার আওয়াজটা শুনে আমি বুঝতেই পারি না এটা কি বাংলাদেশি সিঙ্গার নাকি ইন্ডিয়ান সিঙ্গার, মানে পার্থক্যটা বোঝা এত সহজ না, এত নিখুঁতভাবে গেয়েছেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের? আর এই সিঙ্গাররা যদি হিন্দি গান নিয়ে যদি প্লেব্যাক করেন কেমন হবে, মার্কেটে ওনাদের অবস্থান কিরকম হবে, ওনাদের অ্যাকসেপ্টেশন কি হবে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ওনাদের গলায় হিন্দি গান যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সি ইউ।